ইবাদত করতে করতে সেই ইবাদতটি বন্ধ হয়ে যান, কোনো ব্যক্তি এটা চাইবে না। কারণ প্রত্যেক ব্যক্তিই চায় যে আমি যে মেহনত করছি সেই মেহনতের ফল যেন আমি ভোগ করতে পারি, কিন্তু আজকে যে আমি মেহনত করছি সেই মেহনতের ফল যদি আমি কাল কিয়ামতের দিনে না পাই তাহলে কিন্তু দুর্ভোগ আমাদের জন্য। কোনো ব্যক্তি মেহনত করবে না। কাউকে যদি আপনি বলেন যে সারাদিন কাজ করো, সারাদিন কাজ করার পরে যদি আপনি তাকে মজুরি না দেন সেই ব্যক্তি আর দ্বিতীয় দিনে আপনার কাছে কাজে আসবে না, বরং আপনার নামে চারিদিকে দুর্নাম করতে থাকবে যে ওই ব্যক্তির কাছে আমি কাজ করেছি অথচ সেই ব্যক্তি আমাকে টাকা দেয়নি, সেই ব্যক্তি আমাকে মজুরি দেয়নি। আর সেই ব্যক্তির কাছে যদি যান, চারটি লোক নিয়ে গেল, সেই ব্যক্তিকে বলা হলো আপনি একে খাটিয়ে পয়সা দেননি কেন, সেই ব্যক্তি বলবে আমি একে এইভাবে কাজ করতে বলেছিলাম, এই পদ্ধতিতে কাজ করতে বলেছিলাম, এখান থেকে সমস্ত কিছু পরিষ্কার করে নিয়ে ওইখানে রাখতে বলেছিলাম, কিন্তু এ উল্টো কি করেছে, ওইখানে যত জঞ্জালকে এইখানে করে দিয়েছে, আমি যেভাবে আদেশ করেছি সেইভাবে কাজ করেনি বলে আমি মজুরি দিইনি। কাল কিয়ামতের দিনে যদি আপনার সঙ্গে এমন হয়, এমন ঘটনা ঘটে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বলেন যে আমি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলেই দিয়েছেন আমি ইবাদত কবুল করব কার, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় পদ্ধতিতে তার অনুসরণ করে ইবাদত করবে, তাকে নিজেদের রোল মডেল হিসেবে গ্রহণ করবে, তাকে আদর্শ হিসেবে গ্রহণ করবে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে যা কিছু করেছেন সমস্ত কিছু সেভাবেই সে করবে, তার সমস্ত কিছু আমি কবুল করবে এবং তাকে জেদায় খায়দা খায়ের দান করব। কিন্তু যদি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে ভিত্তিত অন্য পদ্ধতিতে করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের অনুগত করতে বলেননি, যাদের অনুসরণ করতে বলেননি, তাদেরকে যদি আমরা অনুসরণযোগ্য ভেবে নিই এবং এমনভাবে অনুসরণ করি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা পাওয়া সত্ত্বেও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা পাওয়া সত্ত্বেও যদি তাদের কথাকে আমরা মেনে চলি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে প্রত্যাখ্যান করি, তাহলে কিন্তু কাল কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট উত্তম জাযা পাওয়া যাবে না। যে হাদিস আমি পাঠ করেছি সে হাদিসের দিকে এবারে ফিরে আসবো। মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলছেন এই উম্মতি মুহাম্মদের ব্যাপারে, তিনি বলছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুল্লু উম্মাতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা আবা। মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার প্রত্যেকটি উম্মতি জান্নাতে প্রবেশ করবে, কেবলমাত্র যে অস্বীকার করবে সে ছাড়া। এখন বলেন এই উম্মতি মুহাম্মাদির মধ্যে কেউ কি এই কথাটা বলবে যে আমি জান্নাতে যাব না, বরং সে যে তরিকারই লোক হোক তার কাছে একটা জিনিস যে আমি ইবাদত করছি, ইবাদতের পরিবর্তে আমি নেকি পাব, আর নেকির পরিবর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিন আমার উপরে রহম করবে, দয়া করবে এবং আমি জান্নাত পাব, এই আশায় প্রত্যেক ব্যক্তি ইবাদত করে। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলছেন যে অবশ্যই আমার প্রত্যেকটি উম্মতি জান্নাতে প্রবেশ করবে, ইল্লা আবা, আবা ব্যতীত, অস্বীকারী ব্যতীত সবাই জান্নাতে প্রবেশ করবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে প্রত্যেকটি উম্মত জান্নাতে প্রবেশ করবে অস্বীকারী ছাড়া, তো চিন্তা করুন তো জান্নাতে যেতে কেউ অস্বীকার করতে পারে, জান্নাতে যেতে তো কেউ অস্বীকার করতে পারে না, কারণ জাহান্নামের শাস্তি খুবই কঠিন। জাহান্নামের শাস্তি হিসাবে যেটা বলা হয়েছে আবু তালিবকে দেওয়া হবে সবচেয়ে কম শাস্তি। আবু তালিব কি ছিলেন, কে ছিলেন, মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা ছিলেন। তো তিনি ইসলাম কবুল করেননি, তিনি ইসলাম গ্রহণ করেননি, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লালন পালন করেছিলেন। এমনকি কাফিররা যখন ইসলাম প্রচার করার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অত্যাচার করতে আসতো, তখন আবু তালিব কি করত, তাদের সম্মুখে দাঁড়িয়ে যেত, তিনি যতদিন বেঁচে ছিলেন তাকে গাইড করেছেন এবং বলে গিয়েছেন হে মুহাম্মদ তুমি তোমার কাজ চালিয়ে যাও, কিন্তু কাজ চালানোকে তিনি বলেছেন কাজ চালিয়ে যাও, তার কাজকে সমর্থন করেনি। সমর্থন তখনই হতো যখন তিনি পাঠ করতেন কালেমা, তাওহীদ যখন পাঠ করতেন, লা ইলাহা ইল্লাল্লাহ যখন পাঠ করতেন তখনই সমর্থন করা হতো। কিন্তু আবু তালেব যখন বিছানায় শুয়ে আছেন, মৃত্যু শয্যায় শুয়ে আছেন, মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বলছেন হে চাচা পাঠ করুন, আপনি সাক্ষ্য দিন লা ইলাহা ইল্লাল্লাহ, একবার সাক্ষ্য দিন, আপনার জন্য আমি কালকে আমাদের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে বোঝাপড়া করব। আর ওপর দিকে আবু জাহাল আবু লাহাবরা রয়েছে, তারা বলছে হে আবু তালেব তুমি কি এই শেষ শয্যায় শুয়ে তোমার পূর্বপুরুষদের ধর্মকে ত্যাগ করবে, তিনি দ্বিধাগ্রস্ত অবস্থায় কি করবেন, শেষে তার কালেমা নাসিব হলো না, তিনি মৃত্যুবরণ করলেন। তার জন্য সহিহ মুসলিমের 101 নম্বর 102 নম্বর হাদিস দেখুন, সেখানে পেয়ে যাবেন যে
তার শাস্তি হবে সবচাইতে ছোট শাস্তি, জাহান্নামের শাস্তি। আর সেটা হচ্ছে এক জোড়া জুতা আবু তালিবকে পরিয়ে দেওয়া হবে, পরিয়ে দেওয়ার ফলে জুতা, যে জাহান্নামের জুতা পরিয়ে দেওয়ার ফলে তার তাসিরের মাথার মগজ চকবক করে ফুটবে। এটা হচ্ছে জাহান্নামের সবচাইতে নিম্ন শাস্তি, সবচাইতে নিচু মানের শাস্তি। তাহলে উঁচু মানের শাস্তি কি হতে পারে এটা একবার চিন্তা ভাবনা করে নিন। তাহলে সেই জাহান্নামে আমরা কেউ নিশ্চয় যেতে চাই না, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি অস্বীকার করবে সে ছাড়া। কল আমার আবা, সাহাবা একরামরা প্রশ্ন করলেন, হে আল্লাহ রসুল, অস্বীকারী কারা? কলা মানে আতানি দখল আল জান্নাহ, আমার আতানি ফাকাদ আবা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি আমার আনুগত্য করবে, যে ব্যক্তি আমার অনুসরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে, আর যে ব্যক্তি আমার অবাধ্যচরণ করবে সে হচ্ছে অস্বীকারী, সেই হচ্ছে জাহান্নাম। তাহলে মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের আনুগত্যের মধ্যে রাখা আছে জান্নাত। মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের আনুগত্য করলে, তার অনুসরণ করলে তবেই জান্নাত পাওয়া যাবে। আর তার কথা পেয়েও, তার কথাকে আমরা দলিল হিসেবে সম্মুখে পেয়েও, হাদিসকে পেয়েও, তার তরিকা পেয়ে, তার পদ্ধতি পেয়ে, তার সলাত আদায়ের পদ্ধতি পেয়ে, তার রোজা করার পদ্ধতি পেয়ে, তার সমস্ত ইবাদতের পদ্ধতি পেয়েও যদি আমরা প্রত্যাখ্যান করি, আর যদি যে ইসলাম চলে আসছে সে আদর্শের উপর আমরা পূর্বপুরুষদেরকে পেয়েছি, সেই আদর্শের উপরেই আমরা অটল থাকি আর মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের অবাধ্যচরণ করি, তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার প্রত্যেক উম্মত জান্নাতে প্রবেশ করবে। কিন্তু আবা ছাড়া যে ব্যক্তি আমার অবাধ্যচরণ করলো, যে ব্যক্তি আমার তরিকা পেয়ে আমার তরিকাকে প্রত্যাখ্যান করলো, আমার অবাধ্যচরণ করলো, সে হচ্ছে অস্বীকারী। আর তার জন্য দুঃখিত যে এই জন্য যে সে জাহান্নামী। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা নিসা সূরা নম্বর 5 সূরা নম্বর 4 আয়াত নম্বর 115 সেখানে বলছেন, আমা ইউশাকিকু রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইত্তাবি'উ গায়রা সাবীলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি খুলে 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 হিদায়তের গ্রন্থ অবতীর্ণ করার পরেও যারা নবীর বিরুদ্ধাচরণ করে এবং ইমানদারদের পথ ছাড়া অন্য পথে চলে তাদেরকে আমি সে পথেই চালিয়ে দিই এবং ধীরে ধীরে তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। আর নিশ্চয় জাহান্নাম হচ্ছে সবচাইতে নিকৃষ্ট। সূরা নিসার 115 নম্বর আয়াত নিশ্চয় আজকে অবতীর্ণ হয়নি, অবতীর্ণ হয়েছিল মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম যখন জীবিত ছিল তার উপরে অবতীর্ণ হয়েছিল। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেই আয়াতের মধ্যে যে ব্যক্তি নবীর এবং ইমানদারদের, নবীর এবং মুমিনদের ছাড়া অন্য ব্যক্তির পথকে অনুসরণ করলো, অন্য কোনো তরিকাকে অনুসরণ করলো, নবীর পথ রয়েছে স্পষ্ট কোরআন এবং হাদিসে স্পষ্ট, আর সাহাবায়ে কেরামদের পথ, নবীর সাথী কারা ছিল মুমিন সেই সময় কারা ছিল? একমাত্র সাহাবায়ে কেরামরা মুমিন ছিল। তখন তাবেঈরাও ছিল না, তাবা তাবেঈরাও ছিল না, এবং আজকের যুগের বড় বড় ইমাম ওলি আউলিয়া পীর এরাও সেও ছিল না। তখন ছিল কে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর ইমানদার মুমিন হিসেবে যারা অবস্থান করতেন তারা হলো সাহাবায়ে কেরামরা। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলছেন যে যারা নাজাত প্রাপ্ত দল তারা হচ্ছে মানা আলাইহি ওয়া সাহাবি, আমি এবং আমার সাহাবাদের আদর্শ যারা গ্রহণ করবে তারাই হচ্ছে নাজাত প্রাপ্ত দল। আর এখানে আয়াতে স্পষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে নবী এবং মুমিনদের, নবী এবং আল্লাহর নবীর সহচর সেই সময়ের মুমিনদের পথ ছাড়া যে ব্যক্তি অন্য পথকে অনুসরণ করবে তাকে আমি সেই পথেই চালিয়ে দেব, সে ওই পথটাই মনে করবে সঠিক ইসলাম, আর সেই পথে চলে সে কি করবে নিজের স্থান জান্নাতে পাকা করবে না, বরং সে ধীরে ধীরে জাহান্নামের দিকে এগোতে থাকবে। আর নিশ্চয় জাহান্নাম হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট স্থান। তাহলে পরিষ্কার আমাদের কাছে রয়েছে পবিত্র কোরআন, আজকের প্রয়োজন রয়েছে কোরআনকে পড়ার, অর্থ সহ আজকের পৃথিবীর বিভিন্ন ভাষায় কোরআন অনুবাদিত হয়ে গিয়েছে, কোরআনের বিভিন্ন তাফসির গ্রন্থ অনুবাদিত হয়ে গিয়েছে, তা সত্ত্বেও যদি আমরা চোখ বুঝে থাকি, আমরা যদি প্রকৃত ইসলাম থেকে দূরে থাকি, আমরা কিন্তু কাল কিয়ামতের দিনে এটা বলে বেঁচে যেতে পারবো না যে আমরা তো অজ্ঞ ছিলাম, আমরা তো মূর্খ ছিলাম, আমরা কিছু জানতাম না, তাই জন্য আল্লাহ আমাদের ক্ষমা করে দিন। দেখুন সূরা বাকারা আয়াত নম্বর 88 মধ্যে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদি জাতির সেখানে উদাহরণ দিয়েছেন, তাদের আলেমরা মানুষদেরকে পথভ্রষ্ট করত আর আলেমদের অনুসরণ করত, একদল অজ্ঞ জাহিল মূর্খরা, তাদেরকেও ছাড় দেওয়া হবে না, তাদেরকেও ছাড় দেওয়া হবে না।
আপনাকে আল্লাহ সুবহানাহু তাআলা বিবেক দিয়েছেন, আপনাকে চোখ দিয়েছেন, আপনাকে শিক্ষা দিয়েছেন, আপনার বিবেক দিয়ে চোখ দিয়ে আপনাকে অনুসন্ধান করতে হবে, সঠিক ইসলামের অনুসন্ধান করতে হবে। কোরআন আছে আপনার ঘরে, কোরআনটা শুধু তেলাওয়াত করার জন্য, নেকি অর্জনের জন্য দেওয়া হয়নি। অবশ্যই কোরআনের আয়াত পড়লে নেকি আছে, একটি শব্দ আলিফ লাম মিম তিনটি শব্দ হয়ে গেলে এখানে সৃষ্টি নেকি আপনি পেয়ে যাবেন। কিন্তু তারপরে যে আয়াতগুলোর আছে আপনি শুধু আরবিতে পাঠ করে গেলেন, আরবিতে পাঠ করার পরে যদি আপনি সেগুলো বোঝার চেষ্টা না করেন আক্ষেপে জাতির জন্য। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদাক্কির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি কোরআনটাকে বোঝার জন্য সহজ করে দিয়েছি, কেউ আছে কি তোমাদের মধ্যে যে এটাকে নিয়ে গবেষণা করবে, এটা পড়বে? আশ্চর্যের বিষয়, মানুষের কাছে কোরআন আছে কিন্তু কোরআন পড়ে আর লোকেদেরকে যে দেখে, হাফেজদেরকে দেখে, কারিদেরকে দেখে পড়ায়, নিজেরা পড়ে কিন্তু সেটাকে বোঝে না, সেটাকে বোঝার চেষ্টা করে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে কি জিনিসের আদেশ করলেন, কি জিনিসের নিষেধ করলেন, কোন আদেশটা করলেন, কোন নিষেধটা করলেন, আর কোন তরিকায় চলতে বললেন, কার অনুসরণ করতে বললেন। যদি মানুষ একবার কোরআনটা খুলে দেখে, অন্তর দিয়ে যদি কোরআনের অনুবাদটা পড়ে, তাহলে তার কাছে স্পষ্ট হয়ে উঠবে যে সঠিক ইসলাম কোনটা, বেঠিক ইসলাম কোনটা, সত্য কোনটা আর মিথ্যা কোনটা, তার সম্মুখে স্পষ্ট হয়ে উঠবে শুধুমাত্র যদি কোরআনের অনুবাদ সে পড়ে। কিন্তু দুঃখের বিষয়, আমি যে জাতির সম্পর্কে আলোচনা করছিলাম, হিন্দু জাতির সম্পর্কে, তাদের গ্রন্থে যেমন লেখা আছে একটি গ্রন্থের মধ্যে একটি বাণী, যে যে ব্যক্তি ব্রাহ্মণ নয় সেই ব্যক্তি যদি বেদ পড়ে তার জন্য রৌরব নামক নরক রয়েছে, রৌরব নামক নরক রয়েছে তাদের জন্য যদি সাধারণ হিন্দুরা বেদ পড়ে। এইভাবে হিন্দু সমাজকে, সাধারণ হিন্দু ভাইদেরকে বেদ পড়া হতে, গীতা পড়া হতে, তাদের ভবিষ্য পুরাণ পড়া হতে তাদেরকে বিরত রাখা হয়েছে যাতে তারা সত্যটা না জানতে পারে। ওই বেদ গ্রন্থের মধ্যে জানবেন যে আমরা বলি আল্লাহ আর হিন্দু ভাইরা বলে ভগবান, চারটি বেদ যদি আপনি অনুসন্ধান করেন কত ভগবান শব্দটা নাই, ভগবান শব্দটা সংস্কৃত ভাষায় কোথাও পাবেন না বেদের মধ্যে, হিন্দু শব্দটাও বেদের মধ্যে কোথাও পাবেন না। তা সত্ত্বেও ওরা কি করে ভগবান বলে ডাকে? আসল ব্যাপার হচ্ছে ওদের পণ্ডিতরা মানুষদেরকে বোকা বানিয়ে রেখেছে, আর তারা বলে যে সাধারণ মানুষের জন্য বেদ পড়া নিষেধ, এই জন্য যে সাধারণ মানুষ যদি বেদ পড়ে সেখানে পড়ে নেবে, এককাম ব্রাহ্ম দ্বিতীয় নাস্তি নাহিনে নাস্তি নাস্তি কিঞ্চন, একই ঈশ্বর দ্বিতীয় কেউ নাই আর কখনো ছিলও না, এই বাক্য যে পড়ে নেবে তারপরে পড়বে না তাস্তি প্রতিমাস্তি, সেই প্রতি সেই ঈশ্বরের কোনো প্রতিমা নেই, তার কোনো অস্তি নাই, তার কোনো রূপ নাই, রূপ নাই, এটা যে পড়ে নেবে সে মূর্তি পূজা করবে না, যদি মূর্তি পূজা না হয় তাহলে ওদের পেট চলবে কি করে। অনুরূপ আমাদের সমাজের আলেমরাও সৃষ্টি করে নিয়েছে, আমাদের সমাজের আলেমরাও বলতে শুরু করেছে যে কোরআন সাধারণ মানুষের জন্য নয়, কোরআন তো তোমাকে পড়তে হবে না, ওসব আলেমদের জন্য যারা মাদ্রাসায় পড়াশোনা করেছে, পাশ করেছে, আলেম ডিগ্রি মুফতি ডিগ্রি অর্জন করেছে, তাদের জন্য কোরআন, তোমাদের জন্য কোরআন না, তারা বলবে আর তোমরা শুনবে। এই জন্য এরা বলে থাকে যে সাধারণ মানুষ যদি কোরআনটা বুঝে ফেলে তাহলে কিন্তু তাদেরকে আর ডাকবে না, সাধারণ মানুষ যদি কোরআনটা আজকে খুলে বুঝতে পেরে যায় তাদের পেটের তালা লেগে যাবে। আপনি চিন্তা করেন, এক জায়গায় একটি বিয়ে বাড়ি হচ্ছে, সেখানে একটা মৌলানাকে ডেকে একটা হাফেজকে ডেকে পড়ানো হচ্ছে ফাতিহা করতে হবে। ফাতিহা মানে কি ভাই? উদ্বোধন। আর তারা কি পড়ে? সুরা ফাতিহা পড়ে ফুঁক দেয়। তো সুরা ফাতিহা কি আপনি জানেন না? সুরা ফাতিহা কি আপনি জানেন না? প্রত্যেক নামাজে তো পড়তে হয় সুরা ফাতিহা। লা সলাতু বিফাতিহাতিল কিতাব, মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন সুরা ফাতিহা ছাড়া নামাজ নাই, প্রত্যেক রাকাতে সুরা ফাতিহা পাঠ করতে হবে। আর সুরা ফাতিহা প্রত্যেক মুসলিমই জানে, অথচ সেই তাদেরকে ডাকতে হচ্ছে, তারা কি করে ওই ফাতিহা পড়ে ওখানে ফুঁক দিয়ে দিল, আইনটা খুললো, উদ্বোধন হয়ে গেল, এবারে ওইভাবে মিষ্টি বিতরণ, ওইভাবে অনেক কিছু বিতরণ করা হয়, এমনকি এমন অনেক ব্যক্তিকে আমি দেখেছি যারা সঠিকভাবে আজানের শব্দ উচ্চারণ করতে পারে না, তারা মিষ্টির দোকানের সামনে বিভিন্ন ধরনের উৎসব আবিষ্কার হয়েছে আজকে ইসলামের মধ্যে, অথচ দুটি উৎসব ছাড়া, শুনুন, দুটি উৎসব ছাড়া ইসলামের মধ্যে কোনো উৎসব নাই, একটি হচ্ছে ঈদুল ফিতর এবং আরেকটি হচ্ছে ঈদুল আজহা।
রমজান শেষে শাওয়ালের প্রথম তারিখে হচ্ছে ঈদুল ফিতর এবং জুলহিজ্জা মাসের 10 তারিখে হচ্ছে ঈদুল আজহা। এই দুটি উৎসব ছাড়া, দুটি পরব ছাড়া ইসলামে কোনো তৃতীয় পরব নাই, যা আমরা দেখছি সবই আবিষ্কৃত। তো সেই সমস্ত আবিষ্কৃত উৎসবের সময় মিষ্টির দোকানে দেখবেন অনেক রকমের মিষ্টি বিক্রি হয়, আর সম্মুখে একজন বসে আছে, সে ভালো করে আজানটা উচ্চারণ করতে পারে না, সূরা ফাতিহা যদি পড়তে বলা হয় তাহলে সে সাধারণ ভাষায় পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুঃখের বিষয় আলামিন পর্যন্ত বলতে পারে না, আলামিন বলে। যারা আরবি জানে নিশ্চয় বুঝতে পারছেন দুই অক্ষরের মধ্যে পার্থক্য, আলিফ এবং আইন, আলিফ যাবার আ আর আইন যাবার আ, সেটাও বলতে পারে না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম এটাও বলতে পারে না, রহমা আর রাহ বড় হা বলে, শেষের দিকের হাটা বলে, প্রথম হাটা তাদের উচ্চারণে আসে না আর রাহ আসে না শব্দ, কিন্তু তারাও পড়ে ফুঁক দেয় আর সাধারণ মানুষ ফ্যাল ফ্যাল করে তাদের কাছে ফুঁক নিয়ে 10 টাকা, 20 টাকা, 50 টাকা গিফট রেখে এসে চলে আসে। যদি সাধারণ মানুষ সমস্ত কিছু জেনে ফেলে তাহলে তাদের পেটে তালাচাবি পড়ে যাবে, তাদের যারা যে রং মাখে ইসলামকে চালাচ্ছে আর উপার্জন করছে। এ সম্পর্কে কোরআনের আয়াত রয়েছে, ইন্নাল্লাযীনা ইয়াকতুবুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফী বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইয়ুযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 174 নম্বর আয়াতের মধ্যে বলছেন, কি বলছেন, আমি হিদায়াতের বাণী স্পষ্ট করে দেওয়ার পরেও যারা সেটাকে গোপন করে নিজেদের স্বার্থের জন্য এবং সেটাকে মানুষদের কাছে বিক্রয় করে শিরিক বিদাত তৈরি করে মানুষদের কাছে গিয়ে পাঠ করে অর্থ উপার্জন করে নিজেদের পেটে খায়, তারা জাহান্নামের আগুন ছাড়া কিছু খায় না। তারা অর্থ উপার্জন করছে বিলাসী কর্মকাণ্ড করে, তারা অর্থ উপার্জন করে যে খাদ্যটা ভক্ষণ করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উলাইকা মা ইয়াকুলুনা ফী বুতুনিহিম ইল্লান নার, তারা যে উপার্জনটা করছে সেটা জাহান্নামের আগুন ছাড়া আর কিছু না, তারা জাহান্নামের আগুন নিজেদের পেটে ভক্ষণ করছে। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সঙ্গে কথা বলবে না, ওয়ালা ইউযাক্কিহিম তাদেরকে পবিত্র করবেন না, ওয়ালা হুম আযাবুন আলীম আর তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। হুজুররা শুধু পাঠ করছে আর খাচ্ছে, জানে না যে কাল কিয়ামতের দিনে কি অবস্থা হবে। কাল কিয়ামতের দিনে এই সমস্ত হুজুরদের পাকড়াও প্রথমে হবে, যারা কোরআন এবং হাদিস পড়তে সাধারণ মানুষদেরকে নিষেধ করে, তাদেরকে বিরত রাখে আর এই সমস্ত শিরিক এবং বিদাতকে তৈরি করে মানুষদের কাছে গিয়ে তারা শিরিক এবং বিদাতের পদ্ধতিতে অর্থ উপার্জন করে আর সেটাকে ভক্ষণ করে। কাল কিয়ামতের দিনে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বাঁচবেন না, তাদেরকে ক্ষমা করবেন না। মিশকাত হাদিস নম্বর 222-এর মধ্যে যান, এই সমস্ত আলেমদেরকে যদি কোনো কিছু জিজ্ঞাসা করা হয়, একটু আগে এক ভাই বলছিলেন নাস্তা করছিলাম যখন, যে কোনো পদ্ধতির ব্যাপারে ইমামের সঙ্গে আলোচনা করা হচ্ছে সেটা উত্তর না দিয়ে সেটার উত্তর না দিয়ে অন্য অন্য আলোচনা সে শুরু করে দিলেন। মহানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মিশকাতের হাদিস নম্বর 222, কোনো ব্যক্তিকে কোনো আলেমকে যদি কোনো কিছু জিজ্ঞেস করা হয় আর তার যদি ইলম থাকে তা সত্ত্বেও যদি সে গোপন করে না বলে, কাল কিয়ামতের দিনে তার মুখেতে আগুনের লাগাম পরানো হবে আর হিড় হিড় করে টানতে টানতে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আজকে খুব সুন্দর লাগছে, আজকে খুব ভালো লাগছে ভক্ষণ করতে, কিন্তু এর শাস্তি যে কাল কিয়ামতের দিনে কি হবে, কোরআন এবং হাদিসের জ্ঞানকে গোপনকারীদের শাস্তি যে কাল কিয়ামতের দিনে কি হবে সেই দিনে তারা প্রত্যক্ষ করে নেবে। তাই আমাদের প্রয়োজন রয়েছে যেটা, সেটা হলো আমরা সঠিক ইসলামকে তালাশ আমাদের করতে হবে, কোরআন এবং সেই হাদিসের ইসলামকে আমাদের তালাশ করতে হবে, কোরআনকে আমাদের তিলাবাত করতে হবে, কোরআনকে তিলাবাত করার সঙ্গে সঙ্গে অনুবাদ আমাদেরকে বুঝতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন মেসেজ আমাদেরকে দিতে চেয়েছেন। আজকে প্রায় দেখা যায় অধিকাংশ ভাইয়ের হাতে থেকে মোবাইল, অধিকাংশ ভাইয়ের হাতে মোবাইল, সে অ্যান্ড্রয়েড হোক আর সাধারণ মোবাইল হোক, আমরা দেখি কোম্পানির কোন গিফটগুলো আমাদের দিচ্ছে, যেই মেসেজ আসবে তখনই খুলে দেখবো যে কোম্পানি এই অফারটা দিচ্ছে আমাদেরকে, কিন্তু আমরা একবারও দেখেছি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে আমাদেরকে কি অফার দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে আমাদেরকে কি মেসেজ দিয়েছেন আমরা সেটা খুলে দেখি না।
অথচ মোবাইলের মধ্যে কোম্পানির মেসেজ এলে সঙ্গে সঙ্গে খুলে দেখি কি বলতে চাচ্ছে, কত টাকা রিচার্জ করলে কত পাবো, এই দিকে আমরা ছুটে বেড়াচ্ছি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলছেন আমার নবীর অনুসরণ করে সব ইবাদত করতে হবে, আমার নবীর অনুসরণ না ইবাদত করলে, অনুসরণ করে যদি তোমার ইবাদত না হয় তাহলে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, আমার নবীর তরিকা যদি চলো তো কাল কিয়ামতের দিনে আমি তোমাদের উপরে রহমত করব, দয়া করব, তোমাদেরকে নাজাত দেব। এই সমস্ত কিছুর ভাণ্ডার কিন্তু পবিত্র কোরআনের মধ্যে আছে। তাই প্রয়োজন হচ্ছে আজকে আমাদের কোরআনটাকে অর্থ সহকারে পাঠ করা। এই উম্মতের ভরাডুবি হয়েছে, বিশেষ করে এই উপমহাদেশে, এই ভারতীয় উপমহাদেশে এই উম্মতের ভরাডুবি হয়েছে একটাই কারণে, একটাই কারণে, সেটা হচ্ছে এরা অন্ধ অনুসরণ করে গিয়েছে, অন্ধ অনুসরণ করে গিয়েছে বড়দের। এ সম্পর্কে সূরা আহজাবে আয়াত রয়েছে, সূরা আহজাবের মধ্যে আয়াত রয়েছে, সেখানে আয়াত নম্বর 66, 67, 68 আপনি খুলুন, সেখানে দেখতে পাবেন কাল কিয়ামতের দিনে যখন দলে দলে মানুষদেরকে জাহান্নামের দিকে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে, হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, তাদের মধ্যে অধিকাংশ হবে বিদাতি, অধিকাংশ হবে পথভ্রষ্ট মুশরিক মুসলিম। মুশরিক বাবার মুসলিম হয় নাকি? হ্যাঁ, নিজেদেরকে মুসলিম বলে দাবি করে। এক শ্রেণীর মুসলিম আছে যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করে, অথচ তারা মুসলিম আদৌ নয়, তারা মুসলিম আদৌ নয়। তারা যদি মুসলিম হয় তাহলে তাদের থেকে ভালো মুসলিম ছিল আবু জাহাল আবু লাহাব। কারণ হচ্ছে আবু জাহাল আবু লাহাব আব্দুল মুত্তালিব এরা কিন্তু আল্লাহকে মানত, এরা জানতো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন সমগ্র জগৎকে, এরা জানতো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে সৃষ্টিকর্তা, কিন্তু তার সঙ্গে সঙ্গে কি করতো, কাবার ভেতরে 360 মূর্তি ছিল সবাই জানে, মুসলিম মাত্র মহানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী জানে, আর তারা জানে যে কাবার ঘরের ভেতরে 360 মূর্তি ছিল। যখন মহানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাকে বিজয় করলেন, সেই রমজান মাসে বিজয় হয়েছিল এবং তিনি কাবার ভেতরে গিয়ে 360 মূর্তিকে ভেঙে দিয়েছিলেন, এমনকি তার পূর্বপুরুষ তার দাদা ইব্রাহিমের মূর্তিকেও তিনি ছাড়েননি। ইব্রাহিম আলাইহিসাল্লামেরও মূর্তি ছিল, ইসমাইল আলাইহিসাল্লামেরও মূর্তি ছিল কাবার মধ্যে, তাদেরকেও ভেঙে দেওয়া হয়েছে। অথচ সেই মক্কার মুশরিকরা আল্লাহকে মেনত, তার সঙ্গে সঙ্গে 360 মূর্তির উপাসনা করত, লাত উজ্জা মানস আদ ইয়াউস সুগা যেটা ছিল আমি বললাম তাদেরও ইবাদত করত। 360 মূর্তি ছিল, তাদের আকীদা ছিল এই মূর্তি আমাকে সন্তান দেবে, ওই মূর্তি আমাদের বৃষ্টি দেবে, ওই মূর্তি আমাদের বিপদ থেকে রক্ষা করবে, ওই মূর্তি আমাদের উপরে দয়া করবে, ওই মূর্তি আমাদের রুজি রোজগারে বরকত দেবে, এই সমস্ত আকীদা ছিল এক একটা মূর্তির উপরে। অথচ তারা জানতো যে আল্লাহ আছে, তারা যদি আল্লাহ আছে জানা সত্ত্বেও মূর্তির ইবাদত করার জন্য যদি মুশরিক হয়, তাহলে আজকের মুসলিমরা আল্লাহ আছে জানা সত্ত্বেও কবরের পূজা করার জন্য মুশরিক হবে না কেন? ভালো করে বুঝবেন, তারা আল্লাহ আছে জানত, আল্লাহর উপরে বিশ্বাস ছিল, কিন্তু সঙ্গে সঙ্গে তারা কি করত, আল্লাহর কাছে সরাসরি যাওয়া যাবে না, আল্লাহর কাছে সরাসরি যাওয়া যাবে না, উকিল হিসাবে তারা কি করতো, লাত মানত উজ্জা আদ সুয়া ইয়াগুস ইয়াউসের নাসারের মূর্তিকে তারা ইবাদত করতো, ইব্রাহিমের মূর্তির তারা ইবাদত করতো, ইসমাইলের মূর্তির তারা ইবাদত করতো, যে এরা আমাদেরকে কাল কিয়ামতের দিনে পার করবে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ইবাদত কবুল করেননি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা যুখরুফের মধ্যে, আলাইসাল্লাহু বিকাফিন আবদুহু, আলাইসাল্লাহু বিকাফিন আবদুহু, তোমাদের জন্য কি তোমাদের প্রভু আল্লাহ তার বান্দাদের জন্য কি যথেষ্ট নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি তার বান্দাদের জন্য যথেষ্ট নয় যে অন্য কাউকে ধরতে হবে? সূরা ইউনুস আয়াত নম্বর 18 খুলুন, সেখানে পরিষ্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যক্ত করে দিয়েছেন যে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্য মাখলুককে ইবাদত হিসাবে গণ্য করে, তারা এটা ভাবে যে এরা কাল কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আমাদের জন্য সুপারিশ করবে। তারা কি এমন কোনো বাক্যের, এমন কোনো সংবাদ আল্লাহকে দিতে চায় যে সম্পর্কে তিনি কোনো সনদ অবতীর্ণ করেননি? তাহলে আজকে আমাদের বিশ্লেষণ করতে হবে, আমাদের চিন্তা ভাবনা করতে হবে যে আমরা কোন ইসলামের মধ্যে আছি, আমরা সঠিক ইসলামের মধ্যে আছি না বেঠিক ইসলামের মধ্যে আছি, আমরা কটা উৎসব পালন করি আমাদেরকে মানে চিন্তা করতে হবে, আমরা কটা উৎসব আজকে ইসলামের পালন করি, আমরা ঈদ করি, আমরা বকরিদ করি, তার সঙ্গে কোন কোন উৎসব আমরা ইসলামের সঙ্গে জুড়ে নিয়েছি। অথচ আমি চ্যালেঞ্জ সহকারে বলে গেলাম
চ্যালেঞ্জ সহকারে বলছি, ঈদ এবং বকরিদ ছাড়া ইসলামের কোনো আর উৎসব নাই, কোনো পরব নাই। যা কিছু আবিষ্কার হয়েছে সব কিছুই হচ্ছে বিদাতি কর্মকাণ্ড। আর মহানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলে গিয়েছেন, মিশকাত 141 নম্বর হাদিস, সেখানে বলছেন, ফাইন্না খায়রুল হাদিসে কিতাবুল্লাহ, সবচেয়ে উত্তম বাণী হচ্ছে আল্লাহর কিতাব, ও খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর সবচেয়ে উত্তম পথ, উত্তম তরিকা, উত্তম পন্থা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা, তার পন্থা, আর অশারুল উমুরে মুহদাসাতুহা, আর সবচেয়ে নিকৃষ্ট বিষয় হচ্ছে ইসলামের মধ্যে নতুন কোন পন্থা, নতুন কোন তরিকা, নতুন কোন উৎসব, নতুন কোন ইবাদত, নতুন কোন পদ্ধতি চালু করা। কুল্লু মুহদাসাতিন বিদআহ, কুল্লু শব্দের অর্থ হচ্ছে প্রতিটা, প্রতিটা নতুন জিনিসই হচ্ছে, সে ইবাদত হোক, সে উৎসব হোক, সে রীতিনীতি হোক, কুল্লু মুহদাসাতিন বিদআহ, প্রতিটা নতুন জিনিসই হচ্ছে বিদআত, কুল্লু বিদআতিন দলালা, আর প্রতিটা বিদআতই হচ্ছে ভ্রষ্টতা, কুল্লু দলালাতিন ফিন্নার, আর প্রত্যেকটা ভ্রষ্টতার পরিণাম হচ্ছে জাহান্নাম। তাহলে আজকে আমাদের চিন্তা করতে হবে যে আমরা কোন কোন উৎসব পালন করছি, কোন কোন উৎসব আমরা পালন করছি ইসলামের নামে। গান বাজনা পরিষ্কার ইসলামে হারাম, গান বাজনা পরিষ্কার ইসলামে হারাম, কিন্তু সেই গান বাজনা আবার এক শ্রেণীর মুসলমানরা আবার সেই গান বাজনা করে সারা রাত কাটিয়ে দেয়, আর মাথায় টুপি, মুখে দাড়ি, আর গান বাজনা হচ্ছে, কাওয়ালি হচ্ছে চারিদিকে, আর ইসলামের আয়োজন হচ্ছে, তারা বলছে এটাই হচ্ছে ইসলাম, আর এইভাবে দোলনা এমন এমন দোলে যেমন হচ্ছে তারা আল্লাহর এমন আসি। অনেক ভিডিও পাওয়া যায় যে ফেসবুক হোয়াটসঅ্যাপের মধ্যে দেখতে পাবেন যে চারিদিকে ছড়িয়ে গিয়েছে মানুষ, আর এইভাবে লাভ দিয়ে জিকির করছে, আর মাথা যেন ঘুরে 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 আল্লাহর নামে জিকির করতে তো পাগল হয়ে গেছে। তারা মনে করে যে আমরা আল্লাহকে পেয়ে গেছি, আল্লাহর কাছে চলে গেছি, অথচ ওইভাবে জিকির করার, সমবেতভাবে জিকির করার, গান বাজনা তো হারাম, সমবেতভাবে লা ইলাহা ইল্লাল্লাহ কোনো প্রমাণ নাই, কোনো দলিল নাই, বরং যারা ওটা করছে কাল কিয়ামতের দিনে তারা তাদের পরিণাম দেখে নেবে। আবার কিছু জায়গায় বক্তৃতা করতে গেলে অনেক কিছু চলে আসছে ঘটনার সম্মুখে, কিছু জায়গায় বক্তারা তো বক্তৃতা শুরু করে, বক্তারা বক্তৃতা শুরু করে প্রথম 15-20 মিনিট কাটিয়ে দেয়, কি যে ভাই, তারা কোরআন জানে না, হাদিস জানে না, বলবেটা কি, সময় কাটাতে হবে, সময় কিভাবে কাটাই, বক্তা বলছে লা ইলাহা, আর পাবলিক বলছে ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা মানে কি, লা নেই, ইলাহা কোনো ইলাহা নেই, বক্তা বলছে লা ইলাহা, আর পাবলিক বলছে ইল্লাল্লাহ আছে, বক্তা বলছে লা ইলাহা বল বলেই থেমে যায়, আর যারা শ্রোতা আছে তারা বলছে ইল্লাল্লাহ, এ বলছে লা ইলাহা, ওরা বলছে ইল্লাল্লাহ, এ বলছে আল্লাহ নাই, ওরা বলছে আল্লাহ, চারিদিকে এটা চলছে। এখন দেখবেন এইভাবে চালিয়ে দেওয়া, আচ্ছা লা ইলাহা ইল্লাল্লাহ কি আমরা জানি না, সবাই জানি, তার সত্ত্বেও বক্তৃতা করতে এসে ওইভাবে বলার কি প্রয়োজন আছে। তারপরে আবার কি, তারপরে এমন দরুদ পাঠ করা হয়, মহানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন আয়াত অবতীর্ণ হলো, ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আল্লাহ এবং তার ফেরেশতাগণ নবীর উপরে সালাম প্রেরণ করে থাকে, তার উপরে দোয়া দিয়ে থাকেন, হে ইমানদারগণ তোমরাও নবীর জন্য দরুদ পাঠ করো, তার জন্য সালাম প্রেরণ করো। তখন সাহাবায়ে কেরামগণ তো চাইলে পরে বাণী নিতে পারতেন, অনেক কিছু দরুদ তারা তৈরি করে নিতে পারতেন, কিন্তু তারা করলেন না, তারা ছুটে গেলেন কার কাছে, তারা ছুটে গেলেন মহানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, যে ইয়া আল্লাহ রসুল, হে আল্লাহ রসুল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সূরা আহজাবের মধ্যে অবতীর্ণ করেছেন 56 নম্বর আয়াতে, যে আপনার উপরে দরুদ পাঠ করতে হবে, দরুদ পেশ করতে হবে, কিভাবে আমরা সেটা পেশ করবো আপনি শিখিয়ে দিন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছিলেন কি, দরুদ ইব্রাহিম, কিন্তু অধিকাংশ জায়গায় যে দরুদ পাঠ করা হয় সে দরুদের অস্তিত্ব 56টি হাদিসের গ্রন্থ আছে, কম বেশি 56টা হাদিসের গ্রন্থ আছে, মোটা সরু সব মিলিয়ে তো 56টা হাদিসের গ্রন্থের মধ্যে কোন হাদিসের গ্রন্থের মধ্যে সেই দরুদের অস্তিত্ব পাওয়া যায় না, অথচ সে দরুদ পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে 15-20 মিনিট পার করে দেওয়া হয়। তো এই হচ্ছে অবস্থা, অবস্থার
খুবই সংকটজনক আজকের যদি মুসলমানদের দুরবস্থা ভারতের মধ্যে হয়ে থাকে, তাহলে ওই নামধারী মুসলমানদের জন্য, ওই ভ্রান্ত তরিকার অনুসারী মুসলমানদের জন্য ভারতের মুসলমানদের আর ভারত পাকিস্তান বাংলাদেশের মুসলমানদের অপমানিত হতে হচ্ছে। কারণ আজকে যদি আপনি দেখেন ভারতীয় প্রশাসকগুলো যা করছে, প্রধানমন্ত্রীর নেতৃত্বে, নরেন্দ্র মোদীর নেতৃত্বে যেটা হচ্ছে ভারতবর্ষের মধ্যে, মুসলিমদের মধ্যে যেগুলো ভ্রান্ত ধারণা আছে সেগুলোকে নিয়ে তারা খোঁটাচ্ছে। বিশেষ করে তালাক পদ্ধতি, তালাক পদ্ধতি কোরআনের মধ্যে আপনি কোরআন খুলে দেখুন, সূরা বাকারা খুলুন, 228 নম্বর আয়াত থেকে নিয়ে আপনি খুলুন, পেয়ে যাবেন তালাকের পদ্ধতি কি, তালাক কোন নীতিতে দিতে হবে। সূরা তালাক আয়াত নম্বর 1 এবং 4 খুলুন, সেখানে দেখতে পাবেন তালাক কিভাবে, মানে কিভাবে দিতে হবে। আবু দাউদ কিতাবুত তালাক দেখুন, সেখানে পেয়ে যাবেন কিভাবে তালাক দিতে হবে। কিন্তু এই সমস্ত পদ্ধতিকে, কোরআন এবং হাদিসের পদ্ধতিকে, তালাককে বিসর্জন দিয়ে এরা তালাক তালাক তালাককে প্রতিষ্ঠা করেছে, আর সেটা হচ্ছে কোরআন এবং হাদিসের বিরোধী। আর তার জন্য সুযোগ পেয়েছে এরা ওই হালালা পদ্ধতি। দুটি কথা বলে যাব, পরবর্তী বক্তা সাহেব চলে এসেছেন। হালালা পদ্ধতি ইসলামে বৈধ নয়। তিন তালাক হয়ে যাবে, তালাক হচ্ছে রীতিনীতি দিতে হবে। তালাকের পদ্ধতি হচ্ছে তার ইদ্দত সহকারে তালাক দিতে হবে, সূরা তালাক আয়াত নম্বর 1, আর ইদ্দত কি, সূরা বাকারা আয়াত নম্বর 128 এবং আপনি খুলুন 228 এবং সূরা তালাকের আয়াত নম্বর 4 খুলুন, পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইদ্দত দিতে হবে তালাক, আর একটি ইদ্দত হচ্ছে তিন ঋতু, একটি নারী তিনটি ঋতু, কিংবা 90 দিন, কিংবা তার পেটে যদি বাচ্চা থাকে তার বাচ্চা খালাস হওয়া পর্যন্ত, আর সেটাই হচ্ছে ইদ্দত। যতক্ষণ পর্যন্ত ইদ্দত না শেষ হবে ততক্ষণ পর্যন্ত একটাই তালাক থাকবে। সেই ইদ্দতের ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যদি চাই তো স্বামী স্ত্রী একে অপরকে নিয়ে চলতে পারে, তাদের বিবাহ বন্ধন ছিন্ন হচ্ছে না। কিন্তু এরা কি করে দিচ্ছে, তালাক 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 বলে তিন তালাক করে দিচ্ছে, আর তার সঙ্গে একটি হারাম আল্লাহ রাসূল করে গিয়েছেন, একটি বিষয় তিনি হারাম করে গিয়েছেন। মুতা বিবাহ কাকে বলা হয় জানেন? মুতা বিবাহ, মুতা বিবাহ হচ্ছে একদিনের জন্য, এক রাতের জন্য, এক সপ্তাহের জন্য, বা নির্দিষ্ট কিছু কিছু জিনিস কিছু দিনের